কালার্স বাংলার কাজললতা জলসার চুনি পান্নার পর এইবার বাংলার অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। আসছে নতুন ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়, এক মহিলা ট্যাক্সি চালকের গল্প। ধারাবাহিকের নামটি বাংলার স্বর্ণযুগের অতীব জনপ্রিয় একটি গানের প্রথম অংশ থেকে নেওয়া হয়েছে, তাই নামটি এত সুন্দর। দ্য ক্রেজি আইডিয়াস মিডিয়া নামে একটি নতুন প্রোডাকশনের অধীনে আসছে এই ধারাবাহিকটি, যার কর্ণধার পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। স্বর্ণেন্দু সমাদ্দার এইবার পরিচালক থেকে প্রযোজকের ভূমিকায়। জলসার জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরাকে নিয়ে শুরু করলেন তার নিজের প্রোডাকশন হাউস। এর আগে তিনি প্রথমা কাদম্বিনী, পটল কুমার গানওয়ালা, ত্রিনয়নী প্রভৃতি ধারাবাহিক পরিচালনা করেছেন। আশা করছি এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকটি সফল হবে। ধারাবাহিকের নায়কের চরিত্রে বিরাট চমক থাকবে। নতুন নায়কের থেকে চলতি জনপ্রিয় কোনো নায়ককে নাকি দেখা যাবে। দেখা যাক শেষ অবধি অন্বেষার পাশে কাকে দেখা যায়। তো বন্ধুরা, নতুন ধারাবাহিককে নিয়ে কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।